আজ আমরা সেখান থেকেই পড়বো যেখানে সিরাজউদ্দৌলা, মীরজাফর এবং রাজবল্লভের ষড়যন্ত্র এবং ইংরেজদের কাছে তাদের গোপন চিঠি প্রেরণ এ সমস্ত মুখোশ তুলে ধরেছেন। তেমনই একটি জায়গায় আমরা প্রবেশ করব। তার আগে মীর মদন প্রমুখর সিরাজউদ্দৌলার প্রতি যে আনুগত্য সেখান থেকে আমরা শুরু করব। দেখো মীর মদন বলছে, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ রইস রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয় আত্মরক্ষার শক্তিও তার নেই, আমরা নবাবের নিমক বিথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। এইসব অর্বাচীনকে নিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি, নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছেন তখন আর ভাবনা কি, চলুন আমরা চলে যাই। সিরাজ, দাঁড়ান, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করে দিতে হবে। মীরজাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যা হবো না, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহ সালারদের কাছে ওয়ার্স যে পত্র দিয়েছিলেন সেই পত্র মুন্সিজি পত্র বাহির করল। আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহ সালার খোজা পিতৃর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে ষড়যন্ত্র করে পাঠিয়েছিল আমাকে পর্যদস্ত করতে, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান নবাবের অনুগ্রহ? সভাসদদের শুনিয়ে দেব পত্রের বিষয়ে তো আমি অবগত নই, যাওয়া পারা সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না, কেননা আপনি আমার সিপাহ সালার, পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে। মীরজাফর, যাওয়া পারা তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবহার করা উচিত বিবেচনা করেন? মীরজাফর কোনো কথা বললেন না। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোনো গোপন চিঠি বা লিপি যা পড়ার আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ, নবাব কি প্রকাশ্যে দরবারে আমার বিচার করতে চান? নবাব তার দিকে চাইলেন, তিনি সিংহাসন ওদের নেমে আসে। সিরাজ, জাফর আলী খান আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষাচি, আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী দবা? আবারও বিচার রাজা? বিচার নয় যে হাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভাবনা আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা অরাজা ওয়ার্ডসের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ
চন্দননগর আক্রমণ, কাশিম বাজার অভিমুখে অভিযান সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ শেখ নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইত তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ পরাজয় ছিল না, কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন ঝাপনা? সিরাজ, সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, যুদ্ধ দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচার করবেন, সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা টেপে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি সিংহাসনে বসাতে চান আমি মিষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকল নীরব, মঞ্চ নীরব হয়ে গেল। জাফর আলী খান, আপনি শুধু শিকারশালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনার আপনজন জেনে মুখে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহে বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার কাছে আমি, আপনার আছে আমি জানি। চুপ করিয়া সকলের মুখপানে লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্ল, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। গুলবাক এই বাংলা, অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিদ্রুপ পাবেন না। আবার মঞ্চ নীরব। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্ভাগ্যের ঘটনা ঘটা, তার সামন প্রান্তর আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমান জননী নিঃসবসানের অপেক্ষায় প্রহর করুণাগতরত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনবে জীবন নিয়েও রোধ করব মরণের অভিযান? জাফর, জাপন জানাও। সিরাজ, আপনি, হ্যাঁ আপনি শিকারশালার, আপনিই তা পারেন। মির্জাফর, আমি শপথ করছি ঝাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনদার, আমিও শপথ করছি শিকারশালার সকল নির্দেশ মাথা পেতে নেব। নির্মল, তার আদেশে আশি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি আজ ধন্য। গোলাম হোসেন, জনাব পলাশের কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ পলাশী, শিকারশালার পলাশী প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, এয়ার লতিফ, মোহনলাল, মিবরণ শিল্পে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমি আপনাদের আদেশ গ্রহণ করব।
আপনাদের হুকুম বহন করব, আপনাদের আর আমি দরবারে আপন ধরা, আপনাকে আমি আর দরবারে আপন ধরাব না, আপনারা পলাশি যাত্রা আয়োজন করুন, প্রথমে সৈন্য দক্ষগণ এবং পরে সভাসদগণ ধীরে ধীরে এই মঞ্চ ত্যাগ করবেন। সিরাজ গোলাম হোসেন জানাব না, সিংহাসন কি টলছে না জানাব না, ভালো করে দেখো তো, দুজনকে দুজনেই সিংহাসন দেখতে লাগে, ঘষেটি প্রবেশ, ওখানে কি দেখছ মুখ, বিবেকের দিকে চেয়ে দেখো, কে ও আপনি, কাজ আছে তার স্মরণ করলেই তো পাতেন আমাকে, নবাবের অবসরের বড়ই অভাব না, বিপদ যখন ঘুরিয়ে আসে একেবারে দিশেহারা হয়ে পড়ছি, ঘষেটি এখনো বিপদ, ঘষেটি বেগম তোমার বন্দি, সংবাদ জং রণক্ষেত্র নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো তুমি বিপদের ভয় পাও সিরাজ, সিরাজ কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান চালিয়েছে, বিজয় করেছে সিরাজ, সেই সংবাদ পেয়েছি, তাহলে মুর্শিদাবাদেও তার আসবে সিরাজ, তেমনি দুর্দিন কে কামনা করে মা, দুর্দিন নয় সুদিন, সুদিন সুদিন নয়, ঘষেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়, আপনি বুঝতে পারছেন না আপনি কি করছেন, ঘষেটি বেশ বুঝেছি, অন্তরে যে কথা দিন রাত ঘুমড়ে ঘুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি, মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুট করেছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসিটা ভুলবে সিরাজ, অকারণে অভাগাকে আপনি তিরস্কার করছেন মা, ঘষেটি অকারণে নয় কি, ঘষেটি মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে, কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে, তুমি নাও দস্যু, মতিঝিল আপনি রয়েছে মা, ঘষেটি তাহলে সেখানে যাবার অধিকার নেই কেন আমার, রাজনীতির কারণে তোমাদের রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন, সেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে টেনে ফেলে সকট জঙ্গের মতো কেউ সেদিন তোমাকে লুকা ছুটি আসে, মা মা তোমার মুখে ও কথা শেষ করো না মা, নবাব মহিষী, নবাব মহিষী নই মা, তোমার কন্যা আমি তোমার কন্যা, ঘষেটি নবাব মহিষী নাও, আজ ভাবছ খুবই বিনয় বিনয় দেখছি, কিন্তু দুদিন বাদে এ কথাই সত্য হবে, এই আমার মতো জীবন যাপন করতে হবে তোমার, আজ আমরা এখানে রাখছি ঘষেটি বেগমের কথোপকথন, আগামীকাল এখান থেকে আমরা শুরু করবো।